দেবসেনা, সান্তা ক্লজের হাত থেকে গিফট নিয়েছো তো? খুশি হয়েছো তুমি? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি ফাদার। দেবসেনা? ফাদার, ইনি হলেন কিরণের মা। নমস্কার ফাদার। প্রেজ দ্য লর্ড। আন্টি, ইনি ফাদার লেবু। ইনি আমাদের স্কুলে স্পেশাল ক্লাস করাবে বলে কিছুদিন আগেই চার্চ থেকে এসেছে। আপনি এখানে এসেছেন, ভালো লাগলো ফাদার। ফাদার, আমি গিয়ে দিদাকে এই গিফটটা দেখিয়ে আসি। আমি কিরণের সাথে দেখা করতে এসেছি। কিরণকে আপনি কি করে চেনেন? চিনি। কি ব্যাপারে ওর সাথে কথা বলতে এসেছেন জানতে পারি কি? হ্যাঁ, আপনার ছেলে যে খুব একটা ভালো নয় আপনি জানেন সেটা। কিন্তু এরপর থেকে ও বদলে যাবে, স্বয়ং প্রভু ওকে বদলে দেবেন। ও ভালো হয়ে গেলে আমার চিন্তা দূর হয় ফাদার। এরপর থেকে আপনিও শান্তি পাবেন। এবার আপনি গিয়ে ওকে আসতে বলুন। ঠিক আছে ফাদার। কিরণ, তোর সাথে দেখা করতে ফাদার লেভো এসেছেন। কি ফাদার লেভো? সেটা কে? সেন্ট লরেন্স চার্চ থেকে এসেছেন, হলে আছেন। আয়, দেখা করে আসবি। যাও তো মা। আয় কিরণ। ঠিক আছে, চলো আয়। কি ব্যাপারে? তুই জিজ্ঞেস কর। নমস্কার ফাদার। আমার সাথে দেখা করতে চাইছেন যে কি ব্যাপার বলুন তো? এসো, আমরা বাইরে গিয়ে কথা বলি। ফাদার বলছেন যখন, ঘুরে আয়, যা। ঠিক আছে, চলুন ফাদার, চলো। বলুন। তুমি আর তোমার বাবা মিলে বিনা কারণে গঙ্গাকে অনেক কষ্ট দিয়েছ, আমি জানি। জানকীকে খুন করার পর এবারে ওই ছোট্ট দেবসেনাকেও খুন করার চেষ্টা করছো তুমি। এসব আপনি কি করে জানলেন? এই সংসারে স্বয়ং লর্ডের প্রিয়জনের যখন কোনো ক্ষতি হয় ঠিক তখনই আমার মতো দেবদূতেরা সেটা জানতে পেরে যায়। জানকীর কথা শুনে আপনি এখানে এসেছেন? আমার কাছে যেহেতু বাসা ভাইয়ের সুরক্ষা কবচ আছে, তাই জানকী আপনার কাছে গেছে। জানকী যে আপনাকে পাঠিয়েছে তাকে গিয়ে বলুন। শুধু আপনার চার্চ নয়, ভ্যাটিকান সিটি থেকে কাউকে যদি পাঠান তাহলেও আমাকে কিন্তু কেউ বদলাতে পারবে না। দেখো কিরণ, জানকী তোমার বাবাকে মেরে ফেলার পরেও ও কতটা শক্তিশালী তুমি সেটা বুঝতে পারছো না? এই সব কিছু জানার পরেও তুমি যদি দেবসেনাকে মারার চেষ্টা করো তাহলে কি ফল হবে তুমি বুঝতে পারছো? আমার যদি কোনো বিপদ হয় আমাকে বাঁচাবার জন্য বাসা ভাই আছেন, ওই জানকী আমার কাছেও আসতে পারবে না। হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, এই তিন ধর্মতে তিলকের কি শক্তি, মাদুলির কি শক্তি, ক্রসের কি শক্তি বলতো? আমরা ধর্মগ্রন্থে সেই সব শক্তির পরিচয় পাই, কিন্তু মায়ের ভালোবাসার শক্তি কতখানি তা কোনো গ্রন্থ আজ পর্যন্ত বলতে পারেনি। মায়ের শক্তি হল অপার শক্তি, আর তুমি সেই শক্তির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছো। তোমার হাতে এখনো সময় আছে, সেই জন্যে জানকীর আত্মার ব্যাপারে সব কিছু জেনে এইখানে থাকা জানকীর আত্মাকে মুক্তি দেবার জন্যেই আমি এসেছি। প্রেতাত্মা হয়ে থাকা আত্মাদের আমি লর্ডের পদতলেই পৌঁছে দিই, কিন্তু তার আগে তুমি দেবসেনাকে কোনো কষ্ট দেবে না বলে কথা দাও। এই ব্যাপারে তোমার মন বদলাতে হবে। এসো আমার সাথে, পাপের জন্য ক্ষমা চাও, নতুন জীবন লাভ করো। আমারও সব ক্ষমা ঠমা কিছু চাই না। আমার বাবাকে যে খুন করেছে জানকী, তার থেকে প্রতিশোধ নিতে হলে আমায় ওই দেবসেনা আর অরুণকে খুন করতেই হবে। ওদের দুজনকে খুন করে জানকীকে কষ্ট দিতে পারলেই আমার বাবার আত্মা শান্তি পাবে। তার আগে যেই আসুক না কেন, আমার মন কিছুতেই বদলাতে পারবে না।
ফাদার, আপনি তো একটা ভালো পদে রয়েছেন। এতদিন শুধুমাত্র আমি জানকীর শত্রু ছিলাম, এখন আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনিও আমার শত্রু হয়ে যাবেন। হাত জোর করে বলছি, দয়া করে আপনি এখান থেকে চলে যান। তোমার বাবার প্রতি তোমার ভালোবাসার জন্যই জানকীর কাছে তুমি বদলা নিতে চাইছো। জানকীর আত্মা তার নিজের মেয়ের প্রতি ভালোবাসাতে তোমার কাছে বদলা নিতে চাইছে, কিন্তু বদলা নিতে চাওয়ার মানে লর্ডের বিরুদ্ধাচারণ করা। কিন্তু আমি যতক্ষণ আছি কেউ কারোর কোনো রকম ক্ষতি করতে পারবে না। গড ব্লেস ইউ। মা, তোর বাবা জেলে আছে বলেছিলি, আমায় মিথ্যে বললি, উনি তো আর বেঁচে নেই। জানকীর থেকে প্রতিশোধ নেওয়ার পরেই এই বিষয়ে আমি তোমাকে বলবো বলে ভেবেছিলাম, কিন্তু তার আগেই যে তুমি জানতে পেরে গেলে, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, মনটাকে একটু শক্ত করো মা। এই বাড়ি লাগবে না, কতবার বলেছি নিজের বাড়ি চলো, আমার একটা কথাও শুনলো না, আর এখন চলেও গেল। মা, বাবাকে খুন করার জন্য ওই জানকীকে আমি ছাড়বো না মা। বাবাকে খুন করার জন্য ওই জানকীকে আমি ছাড়বো না মা। তুমি বাবার এই মারা যাওয়ার কথাটা বাড়িতে কাউকে বলো না মা। বাবা কি করে মারা গেছে সেটা জেনে গেলে আমার অরুণকে মারার প্ল্যানটাও সবাই জানতে পেরে যাবে যে মা, বাবা অরুণকে খুন করতে গিয়ে জানকী উল্টে বাবাকে মেরে ফেলেছে, সেটা জানলে এই বাড়িতে বাবার সব সম্মান নষ্ট হয়ে যাবে মা। বাবা আমাদের সাথে না থাকলেও ওনার সম্মান যেন নষ্ট না হয়, দয়া করে এই ব্যাপারটা কারোর কাছে বলো না মা। তোর বাবা আর নেই, এটা তো আমি কাউকে বলতে পারবো না। ও যখন আর নেই আমি কি করে সদবাসাতে থাকবো? তোমার কষ্ট বুঝতে পারছি মা, জানকী যে বাবাকে খুন করেছে তার প্রতিশোধ আমি নেবই মা, তারপর তোমার যা ইচ্ছা হয় করো, ততক্ষণ অন্তত একটু ধৈর্য ধরে থাকো মা। আমি কি পাপ করেছি যে এই শাস্তি আমায় পেতে হচ্ছে? আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। হে ভগবান! মা কেঁদো না মা, মনকে শক্ত করো মা, আমার কথাটা শোনো। মা, জানো কি, তুই আমার মাকে কাঁদিয়েছিস, এবার তোকে শেষ করেই তবে থামব। নন্দিনী, গঙ্গাকে গিয়ে দেখে এলি? মাধবী ওখানে আছে? মহলে গঙ্গার আত্মীয়রা এসেছেন, গঙ্গা ওখানে খুব খুশিতে আছে, কিন্তু মাধবীকে দেখলাম না, ও কোথাও গেছে বলে মনে হচ্ছে। আমি কিন্তু ওর ওপর লক্ষ্য রাখছি, অরুণ গঙ্গার সাথে কিরকম ব্যবহার করবে সেটা নিয়ে চিন্তা করে ভয় পাচ্ছিলাম। এখন গঙ্গা সুখে আছে শুনে ভালো লাগছে, এখন তোর কথা শুনে ওর জন্য চিন্তাটা একটু কমলো। গঙ্গার জন্য আমাদের আর কোনো দুশ্চিন্তা রইল না, কিন্তু ওই মায়া শক্তির থেকে কালচক্র আমরা কি করে নেব সেটাই বুঝতে পারছি না।
মায়া শক্তি কালচক্র থাকার জায়গাটায় গেলে তখনই ওই কালচক্র কোথায় আছে সেটা আমরা জানতে পারবো। ওই মায়া শক্তি আবার কালচক্র নিতে কখন যাবে? যখন ইচ্ছে তখনই যেতে পারে, যখনই যাবে। আমার ওই সিঁদুরের শক্তির মাধ্যমে ভৈরব আমাকে জানাবে। যেখানে কালচক্রগুলো আছে মায়া শক্তি সেখানেই গেছে। কালচক্র কোথায় আছে? কালচক্রগুলো কোথায় আছে সেটা আমার মন্ত্রশক্তি দিয়ে দেখে নিচ্ছি। ভৈরব, কালচক্রগুলো কোথায় আছে আমাকে দেখাও। কালচক্রগুলো এখন কোথায় আছে সেটা আমি জেনে গেছি। বাবা ভৈরব, চল যাই আমরা। এই জঙ্গলেরই কোনো একটা গাছে কালচক্রগুলো রয়েছে সেটা ভৈরব দেখালো। ওইটা যেখানেই থাকুক আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। গাছের মধ্যে কালচক্র পেলাম না। এখানেই কোথাও লুকিয়ে রেখেছে, কালচক্র কোথাও যাবে না। ভালো করে খোঁজ। ঠিক আছে। বাবা, কালচক্র আমি কোথাও খুঁজে পেলাম না বাবা। ওই মায়া শক্তি কালচক্রটা যে কোথায় রেখেছে সেটাই বুঝতে পারছি না। এই দাদা এসেছে মনে হচ্ছে। দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা হ্যাঁ ঠিক আছে, কোনো ঝামেলা না করে চুপচাপ আছে তো? কিছু খেয়েছে? ও ঝামেলা কিছু করেনি, কিন্তু কিছু খাচ্ছে না দাদা। হ্যাঁ হ্যাঁ আমি জানি, ও খুব অহংকারী, আমি দেখে নিচ্ছি।
তোমরা কি ঠিক করেছ? না খেয়ে উপোস করে থাকবে? নিজের বন্ধু আর বন্ধুর মেয়ে হওয়া সত্ত্বেও এইভাবে বেঁধে রেখে ওরকম যন্ত্রণা দিচ্ছিস যে, এটা কি ঠিক করছিস? তোকে আর মালতীকে এভাবে হাত পা বেঁধে ফেলে রাখতে মোটেই ভালো লাগে না আমার। তোরা দুজনে যদি আমার কথা শুনে চলতিস তাহলে তোদের এই অবস্থা হতো না। আমার বাবার নাম যাতে খারাপ হয় সেই কাজ করতে বলছো? আমি সেই কাজ কিছুতেই করব না। আমি কোনো পরিস্থিতিতেই আমার বাবার ওই বাড়িতে আমি যাব না। আমার আর ওনার যে একটা সম্পর্ক আছে সেটা আমি কারোর সামনে আনতে চাই না। তোরার এত জেদ দেখিয়ে কোনো লাভ নেই, তোরার এত জেদ দেখিয়ে কোনো লাভ নেই। কেন জানিস? আমি ওই মহলে রমাপ্রভার নাম করে অন্য একজনকে নিয়ে গেছি, আর রাজশেখরের ছেলে অরুণ রমাপ্রভা বলে যাকে নিয়ে গিয়েছি তাকে মা বলেও মেনে নিয়েছে। আরে শয়তান, আমি বেঁচে থাকতে আমার নাম করে তুই ওই বাড়িতে আরেকজনকে পাঠিয়েছিস, এর থেকে বড় অন্যায় আর কি হতে পারে? তোর এই অন্যায় কাজ করার জন্য তুই ওই বাড়িতে কাকে পাঠিয়েছিস? কেউ যে সহজে মানবে না সেটা আমি জানতাম, সেই জন্যই তো আমার বউ মল্লিকাকে তোর জায়গায় ওখানে পাঠিয়েছি। আর আমার মেয়ে বৃন্দাকে মালতীর জায়গায় ওখানে পাঠিয়েছি। আমার বউ আর মেয়েকে তোদের জায়গায় ওখানে নাটক করতে পাঠিয়েছি যাতে রাজশেখরের সমস্ত সম্পত্তি আমি নিজের কব্জায় করতে পারি, আর খুব তাড়াতাড়ি রাজশেখরের সমস্ত সম্পত্তির ওপরে আমার অধিকার থাকবে। ও আজকে বেঁচে নেই বলে আমাকে এত সব কষ্ট সহ্য করে যেতে হচ্ছে, আর এই লোকটা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার বাবা আমাদের জন্য যতটা করা উচিত তার থেকে বরঞ্চ বেশিই করেছেন। আমাদের নামে যা সম্পত্তি আছে সব কিছু আপনার নামে করে দেব। আপনি ষড়যন্ত্র করে আমার বাবার সম্পত্তি নেওয়ার চেষ্টা করবেন না। রাজশেখরের যত সম্পত্তি আছে তার তুলনায় ও তোমাদেরকে কিছুই দেয়নি। আমি ওই সম্পত্তি না নিয়ে ছাড়ব না। ও সম্পত্তি ভোগ করার অধিকার তোকে কে দিয়েছে? ওনার সম্পত্তি ভোগ করার তুই কে রে? আমি তো তোর ছোটবেলার বন্ধু, আমার শুধু তোর বরের সম্পত্তির ওপর নয় তোর মেয়ের ওপরেও অধিকার আছে। কতদিন ধরে তোর মেয়ের ওপর আমার নজর আছে সেটা তুই জানিস? তোর পছন্দ হোক বা নাই হোক আমার সাথেই ওর বিয়ে হবে। আগে আমি ওই সম্পত্তিটা হাতে পাই, তারপরে তোর মেয়ের ব্যাপারে ভাববো। হ্যালো। হাই কিরণ ডিয়ার। গলার ভয়েসটা তো দারুণ মনে হচ্ছে, কি হতে পারে দেখি তো। কেমন আছিস কিরণ, কতদিন তোর সাথে কথা হয় না। আপনি কে বলছেন বুঝতে পারছি না। কিছুদিন কথা হয়নি আর এর মধ্যেই ভুলে গেছিস ফেসবুক ফ্রেন্ড ব্যাঙ্গালোরে থাকি। ও সীমা, কতটা বদলে গেছিস তুই, আমি তো প্রথমে বুঝতেই পারিনি। সরি সীমা। ইটস ওকে কিরণ, আমি কলকাতা এসেছি, দেখা করবি? ও নিশ্চয়ই দেখা করব। কোথায় আছিস বল? আমি স্কাই লঞ্চে আছি, একাই আছি, বোর হয়ে গেছি, আসবি কিরণ? এক্ষুনি আসছি, আর 10 মিনিটের মধ্যে আসছি। ওকে ডিয়ার। কবে একটা ফেসবুক ফ্রেন্ড হয়েছিল, এখন দেখা হবে, আজই প্রপোজ করব। আহ
খুব খুশি হয়ে যাচ্ছিস তাই না? যা তুই, তোর কাছে সীমার নাম করে ফোন করেছিলাম আমি। এই বাড়ি থেকে তোকে একবার বার করতে পারলেই আমার প্ল্যান মতো কাজটা করতে পারবো। এই কারণেই আমি প্ল্যান করে তোকে ফোন করেছি। এবার তুই আর বাড়িতে ফিরতে পারবি না। কিরে বাসা ভাইয়ের দেওয়া মাদুলিটা খুঁজছিস? যখন তুই বাইক থেকে পড়ে গেলি তোর বাইকের সাথেই ওটা চলে গেছে রে। এবার তোকে মেরে ফেলতে আমাকে কেউ আটকাতে পারবে না। তোকে তোর পাপের জন্য আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারব। পালা, আরো জোরে দৌড়। তুই যেখানে দাঁড়াবি সেই জায়গাতেই তোকে মেরে ফেলবো। Hey! ফাদার, ফাদার, আমাকে বাঁচান ফাদার। কিন্তু সেদিন তো তুমি অনেক বড় বড় কথা বলেছিলে। আরে ওই মাদুলিটা ছিল বলে তখন ওরকম ভাবে কথা বলেছিলাম ফাদার, কিন্তু এখন তো মাদুলিটা হারিয়ে গেছে। ও আমাকে মেরে ফেলবে ফাদার, দয়া করে আমাকে বাঁচান। এই কিরণ, কিছু করতে না পেরে এখন চার্চের ভিতর গিয়ে লুকিয়ে আছিস, বেরিয়ে আয়। প্লিজ ফাদার, ভয় পেও না, তুমি আমার সাথে এসো। ফাদার, ওকে বাঁচাবেন না, ওকে এখান থেকে তাড়িয়ে দিন। ওর ভুল বুঝতে পেরেছে বলেই এই চার্চে আশ্রয় নিতে এসেছে। এখন তুমি আর ওর কিছু করতে পারবে না। আপনি যাই বলুন না কেন, আমার মন বদলাবে না। আমি ওকে কিছুতেই ছাড়ব না। এটা হলো স্বয়ং প্রভুর আশ্রয়স্থল, এখানে কোনোভাবেই রক্তপাত হতে দেওয়া যায় না। ওকে তোমাকে ক্ষমা করতেই হবে। ও যা পাপ করেছে তার কোনো ক্ষমা নেই। এই পাপীকে এইখানে আশ্রয় দিয়ে এই চার্চের পবিত্রতা নষ্ট করবেন না। ওকে এখান থেকে তাড়িয়ে দিন। ও তোমার স্বামী আর মেয়েকে ও খুন করার চেষ্টা করছে বলে তোমার এত রাগ জমে আছে ওর প্রতি? তবে আমি বলছি ও আর এমন কাজ করবে না। এইখানে এই মুহূর্তে আমি ওকে দিয়ে শপথ করাচ্ছি। ওর দেওয়া দিব্যি আমি মানি না। এতদিন পর্যন্ত ও তোমার অনেক ক্ষতি করেছে, কিন্তু এই মুহূর্তে প্রভুর সামনে ওকে দিয়ে আমি শপথ করাচ্ছি, এরপর ও আর কোনো রকম ভুল করবে না, আমি কথা দিচ্ছি, ভরসা রাখো। আপনার জন্য আজকে আমি একে আর একটা সুযোগ দিচ্ছি। জিজ্ঞাসা করুন ও দিব্যি দেবে কিনা। দেখো জানো কি, ও ক্ষমা করে দেবে তোমায়। দেবসেনার বা অরুণের তুমি আর কোনো রকম ক্ষতি করবে না। আজ প্রভুর সামনে তুমি শপথ নাও। ঠিক আছে ফাদার, এসো। তুমি যদি বেঁচে থাকতে চাও তবে এইটাই একমাত্র রাস্তা, শপথ নাও।
প্রভু যিশুর শপথ করে বলছি দেবসেনা হোক বা অরুণ হোক ওদের আমি কোনো ক্ষতি করব না। ও শপথ করেছে, এরপর তোমার ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। আপনি বলছেন বলে আমি ওকে এক ছেড়ে দিলাম, কিন্তু যদি ও এই কথা না রাখতে পারে তাহলে আমি ওকে কিছুতেই ছাড়ব না। এইবার স্বয়ং প্রভু যিশু তোমাকে বাঁচিয়েছেন, এরপর থেকে জানকীর আর কোন রকম ক্ষতি করার চেষ্টা করবে না, এই সত্যিটা তোমায় পালন করতে হবে। ঠিক আছে ফাদার। তোমাকে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিতে হবে, একজন ভালো মানুষ হয়ে তুমি জীবন কাটাবে, প্রভুর কাছে এটাই প্রার্থনা। সেটাই করব ফাদার। প্রভু যিশুই তোমাকে সঠিক পথ দেখাবে। থ্যাংক ইউ ফাদার। সব ভালো হবে। গড ব্লেস ইউ। স্যার, সিকিউরিটি, বাড়িতে নতুন কেউ আসলে আমাকে ফোন করে আগে জিজ্ঞাসা করবে, তারপরে ভেতরে যেতে দেবে। ওকে স্যার। তুমি এখানে ডিউটি করতে এসেছো, ডিউটি শেষ হওয়ার আগে এই গেট ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে স্যার। স্যার, আপনি যেখানে যেখানে বলেছিলেন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে দিয়েছি, শুধু গেটের কাছে বসানোটাই বাকি রয়েছে। এখানে কোথায় ফিট করব যদি বলে দেন তাহলে ভালো হয়। গেটটা পুরো দেখা যাবে এরকম একটা জায়গা দেখে আপনি বসিয়ে দিন। ঠিক আছে। ওকে স্যার। এই আয়। গঙ্গা, আমি এখন অফিসে যাচ্ছি। ঠিক আছে গো। বাড়িতে নতুন যারা এসছে দেখো তাদের যেন কোনো অসুবিধা না হয়। এসব আমাকে বলে দিতে হবে, আমি সব দেখে নেব, কোনো কিছু যেন কম না হয়। তুমি একদম নিশ্চিন্তে অফিসে যাও। ঠিক আছে গঙ্গা। আরে উঠে পড়লেন কেন, বসুন। কোনো ব্যাপার না, আমি আপনাকে নিজের মায়ের চোখে দেখি, আপনিও আমাকে নিজের ছেলে মনে করে সেরকমই ব্যবহার করুন, এইভাবে আমাকে সম্মান দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি বোধহয় অফিসে যাচ্ছো, সাবধানে যেও। আমি এখন চলি। বাবা। দেবসেনা, দেবসেনা, উনি হলেন তোমার ঠাকুমা, উনি কিন্তু এবার থেকে আমাদের সাথেই থাকবেন। তুমি যেমন দাদুর সাথে কথা বলতে তেমন ভাবেই ওনার সাথেও কথা বলবে। এসো মা। কি হলো দেবসেনা? ওরকমই নতুন লোকেদের কাছে একটু লজ্জা পায়। আপনাদের বন্ধুত্ব হয়ে গেলে তারপর সব ঠিক হয়ে যাবে। যাও দেবসেনা। তুমিও যখন ছোট ছিলে তুমিও ওর মতনই ছিলে, তোমার বাবা বলেছিলেন অরুণ, এখন দেখো আর তোমার মেয়েও ঠিক তোমার মতনই হয়েছে। এসো সোনা। বাই বাবা। দেবসেনা, বাই বাই। মনে হয় কারোর কাছে যেতে চায় না। দু তিন দিন যাক, তারপরও নিজে থেকেই এসে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা এসো। হাসছে দেখো, যেন এই বাড়ির মালকিন হয়ে গেছে ও। অরুণও একে জানিয়ে বাইরে বেরোচ্ছে। আমার দাদার সাথে তোলা ওই ছবিটা তোর একবার পাওয়া যাক, তারপর আমিও দেখে নেব এই বাড়ি থেকে তোকে কিভাবে তাড়াতে হয়। আপনি যে জায়গাগুলো বলেছিলেন সেখানেই সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে দিয়েছি, এবার আপনি বলুন আর কোথায় বসাতে হবে। কি হয়েছে আঙ্কেল, ওরা কারা? আমি যতদূর দেখলাম পুরো বাড়িটাতে তো কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই, সেই জন্য আমিই সিকিউরিটির ব্যবস্থা করলাম। ওই যে দেখছো, ওরা সিকিউরিটির জন্য এই পুরো বাড়িতে সিসিটিভি ইনস্টলের জন্য এসেছে। তাই নাকি? খুব ভালো। আমি যা ভেবেছিলাম আপনি তা করে দিয়েছেন।
এভাবে কেন বলছো? না না, আমি আসলে কিছুদিন ধরে ভাবছিলাম যে বাড়ির ভেতরে বাইরে সিসিটিভি লাগাবো, কিন্তু তার আগেই আপনি এটা করে দিলেন। আমি যাদের সঙ্গে থাকি তাদের মনের কথা আমি ঠিকই বুঝতে পারি। সব জানতে পেরে যায়। বেশ আশ্চর্য ব্যাপার। এসব করাতে যত টাকা খরচা হয়েছে আপনি গঙ্গার কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আমি এখন অফিস যাই। আচ্ছা, সাবধানে যাও। এইসবের কি আদৌ দরকার ছিল? আপনারা দাঁড়ান, আমি আপনাদের টাকাটা এখানেই নিয়ে আসছি। ওকে স্যার। দেখলে আমাকে কতটা সম্মান করে ওরা? ওসব নামটামের ব্যাপার এখন ছাড়, আমরা এখানে চুরি করতে এসেছি, তুই ভুলে গেছিস? তুই এইভাবে যদি সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে বেরাস, তাহলে তো আমরা যেই কাজটা করতে এসেছি সেটাই করতে পারবো। এই সব ক্যামেরা আমার কন্ট্রোলে থাকবে, এর জন্য আমাদের কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, এই মহলের কোথায় কি হচ্ছে সেটা জানার জন্য এই বাড়ির ভিতরে বাইরে সর্বত্র ক্যামেরা লাগিয়েছি। এই বাড়ির কোথায় কি হচ্ছে সব জানতে পারবো আমরা। এই ক্যামেরার সাহায্যে আমরা কিভাবে এই বাড়িতে চুরি করতে পারি সেটার প্ল্যানও করতে পারবো। ও, তাহলে ইচ্ছে করে তুই এসব সিসিটিভি ক্যামেরা বসিয়েছিস? আমি যখনই কিছু করি তার পেছনে উদ্দেশ্য থাকে। এই মহলের সমস্ত সম্পত্তি আমি নিয়েই ছাড়ব, যাতে কারুর কোনো রকম সন্দেহ না হয়। সেই রকম নাটক করতে থাকো, বাকি যা কিছু আমি দেখে নেব। মল্লিকা, মল্লিকা না, রমাপ্রভা। তুমি দেখছি আমার থেকেও বেশি বুদ্ধিমতী। ওই চালাকি করেই তো সম্পত্তি হাতাতে এসেছি। দরজা খুলে রেখে এভাবে কাপড় পরছো, দরজাটা তো বন্ধ করবে। আসলে অরুণ ওই সিসিটিভির জন্য তোমার কাছ থেকে টাকা নিতে পাঠালো, সেই জন্যই এসেছিলাম। তুমি ভালো করে রেডি হয়ে নাও, আমি একটু পরে এসে টাকা নিয়ে যাব। সম্পত্তি কব্জা করতে এসেছি, কিন্তু সম্পত্তির সাথে এর উপরেও কব্জা করতে হবে। তুমি কফি খাচ্ছ তাই না? খাও খাও, বসো। বসছি বসছি। আজকে তোমার পাশে সারা দিন ধরে বসে তোমাদের বিয়ের আমি সব গল্প শুনবো। আমার দাদার সাথে কোথায় আলাপ হলো, কিভাবে তোমার প্রেমে পড়লো, সব গল্পগুলো আজকে করো। হে ভগবান, আমার আর এই দাদার মধ্যে যে কোনো সম্পর্ক নেই, আমি এখন এর কাছে কি বলে সামলাবো? আমায় বলো, তুমি আমার দাদাকে প্রথমবার কোথায় দেখেছিলে বলো? আমার দাদা তোমাকে দেখে কিভাবে ইমপ্রেস হয়েছিল? তোমরা কোথায় বিয়ে করেছিলে? হে ভগবান, একের পর এক প্রশ্ন করেই চলেছে।
ওকে এখন কি যে বলি, বলো আমাকে বলো। তুই এদিক ওদিক কি তাকাচ্ছিস, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। হে ভগবান, কি যে এখন বলি ওকে। আজকে তোকে আমি প্রমাণ করেই ছাড়বো যে তুই কত বড় একটা ফ্রড। দেবী কি করে এবার তুই খালি দেখতে থাক, বুঝেছিস? তোর মুখ থেকে কথা বের করার টাইমই অরুণ এসে গেছে, এবারে তুই ভালো মতো ফেসে গেছিস। বলো বৌদি, বলো, বলো না তোমাদের কিভাবে বিয়ে হয়েছিল, তোমাদের সম্পর্কের ব্যাপারে বলো না। দাদা তোমাকে কত ভালোবাসতো, সেই সমস্ত কথাগুলো আমাকে ফাঁসাবি বলে ভাবছিস না রে? এবার আমি কিভাবে ম্যানেজ করি দেখতে থাক। তোমাদের ভালোবাসার গল্প শোনার জন্য আমার মন একেবারে অস্থির হয়ে উঠছে। বলো বৌদি, একটু বলো। হ্যাঁ বৌদি, আরে কি হলো, কাঁদছো কেন, কি হয়েছে কি তোমার? আরে বাবারে বাবা, কি এমন হয়ে গেল? কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? অরুণ, আমি এই বাড়িতে আর থাকতে পারছি না অরুণ, আমি এক্ষুনি বর্মা চলে যাচ্ছি। আরে কি হয়েছে বলুন, আপনার কি অসুবিধা হচ্ছে আমায় বলুন। আরে তো নকল কান্নাকাটি করে আমাকেই ফাঁসিয়ে দিচ্ছে, আমার যাতে কোনো রকম কোনো দিকে অসুবিধে না হয়। তুমি সব দিকে খেয়াল রেখে সেবা করেছো অরুণ, কিন্তু এ বাড়ির লোকেরা তোমার বাবার কথা মনে করে আমাকে কষ্ট দিচ্ছে। আরে পপি, তুই সব কিছু আমার দিকে ঘুরিয়ে দিলি না? আমি যদি জীবনে কোনো পুণ্যের কাজ করে থাকি তাহলে যেন আমার ওনার মতোই মৃত্যু হয়। তুমি মরতে পারলি না, এখানে এলি কেন? আপনাকে এই বাড়ির কে কি বলেছে আমায় বলুন, কিন্তু এভাবে কাঁদবেন না। আরে সব দোষ তো আমার দিকেই ঘুরে যাচ্ছে। কে, দেবী পিসি বলেছে? আরে এ তো সবটাই আমার ঘরে এসে পড়লো, এবার কি করবো আমি, আমি বরং কেটে পড়ি। পিসি দাঁড়াও। কি হয়েছে অরুণ? পিসি, উনি বাবার জন্য অলরেডি দুঃখে আছেন। ওনাকে বাবা যেমন সম্মান দিয়েছিল আমি ভেবেছিলাম তোমরাও দেবে, আর সেই ভরসায় ওনাকে এখানে থাকতে বলেছিলাম, কিন্তু তুমি ওনাকে এমন কিছু বলেছো যার জন্য উনি কষ্ট পেয়েছেন, আর এখন বর্মা ফিরে যাওয়ার কথা বলছেন উনি। পিসি আমি আর কিছু শুনতে চাই না, আমার কথাটা তুমি ভালো করে শুনে নাও। উনি কিন্তু আমাদের পরিবারের একজন সদস্য, ওনাকে আমি নিজের মায়ের মতো সম্মান দিই, আর যদি আমার মায়ের চোখে এক ফোঁটাও জল এসেছে তাও তোমার জন্য পিসি, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমার মাকে আজকে যেমন কষ্ট দিয়েছো তেমন যেন আর কোনোদিন না হয়, আর যদি এরকম করেছো আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার পিসি। আমার জন্য নাকি বকাবকি করো না। আরে বাবা, ভালোই তো নাটক করছিস দেখছি। দেখো অরুণ, তোমার বাবার সম্পর্কে উনি বোন হয়, সেই কারণে শুধুমাত্র আমার জন্য ওনার মনে আঘাত দিও না। দেখলে তো, উনি নিজে দুঃখ পাচ্ছেন তার সত্ত্বেও তোমার ভালোর কথা চিন্তা করছে। ওনার মন এতটাই পরিষ্কার, সেই জন্যই আমি ওনাকে মায়ের স্থান দিয়েছি। আমাকে ফাঁসাবি ঠিক করেছিলিস তাই না? আমি জানি তুমি এই বাড়িতে কাউকে সম্মান দাও, কিন্তু আমার মাকে তোমায় সম্মান দিতে হবে। যদি এর পরে এরকম কিছু করেছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলুন মা। কি সুন্দর সব বুঝিয়ে নিয়ে চলে গেল। আরে বাবারে, এরা কি সব পাগল হয়ে গেল নাকি? হে ভগবান। ওই বদমাইশ মহিলার কথায় অরুণ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বলে মন খারাপ করো না দেবী। আমরা যে ফটোটা খুঁজছি সেটা হাতে আসুক, তখন ওই মহিলাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব। আমিও সেটাই চাই, কিন্তু ওই ফটোগুলো তো আমি হাতেই পাচ্ছি না। তুই এই ব্যাপারে কোনো টেনশন নিস না। ওই সত্যনারায়ণ, আমাদের বাড়িতে ক্যামেরা লাগাবার পর থেকেই আমার কেন যেন সন্দেহ হচ্ছে।
অটোটা যে কোথায় রেখেছি সেটা নিয়ে আমি অনেক ভাবছি। টোটা তো পাওয়া যাবে, ফটো না পাওয়া পর্যন্ত মনে হচ্ছে ওই লোকেরা অরুণের খুব আপন হয়ে উঠবে। হ্যাঁ, আমার বরকে তো কখনো অরুণ এতবার করে আঙ্কেল আঙ্কেল বলে ডাকে না। আর ওইদিকে সত্যনারায়ণকে দেখো, সারাক্ষণ ধরে আঙ্কেল আঙ্কেল বলে ডেকে যাচ্ছে। এই রকমই যদি চলতে থাকে না, তাহলে ওই সত্যনারায়ণই একদিন আমাদের মাথায় উঠে নাচবে। আর সেটা যাতে না হয়, তার আগেই ওই সত্যনারায়ণকে এই বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। ওকে কি করে তাড়ানো যায় সেটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। একটা কাজ করলে কেমন হয়? কি করতে চাইছো তুমি? আমাদের সবার গয়না ওই সত্তর রুমে লুকিয়ে রেখে তারপর গয়না পাওয়া যাচ্ছে না বলে চিৎকার চেঁচামেচি করলে সবাই গয়নার খোঁজ করতে শুরু করবে, আর গয়নাগুলো ওর রুমে পাওয়া যাবে। আর এটা জানার পর অরুণকে তাড়িয়ে দেবে। ওই লোকটা চালাকি করে মহলে ক্যামেরা লাগায়নি, ওই যে গয়নাগুলো রাখা হয়েছিল তার ক্যামেরা ফুটেজ দেখবে তো তাই। আরে, এই কথাটা তো আমার মাথায় আসেনি। তাহলে কি করে ওকে ফাঁসানো যায়? আমাকে শুধু দুদিন টাইম দাও, একটা সুপার আইডিয়া বার করব। হ্যাঁ, আইডিয়া এসেছে মাথায়। কি দেবী বলো? আমি যেমন বলবো তেমন যদি করো, তাহলে অরুণ ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। তুই কি করতে চাস বলতো? বলছি আমি, মন দিয়ে শোনো সবাই। আইডিয়াটা তো ভালোই করেছিস, কিন্তু ওই সত্যকে নিয়ে যে প্ল্যান করেছিস ও তোর কথা কি শুনবে? যেটা বলছি সেটা করো, তারপর কিভাবে এই বাড়ি ছেড়ে ও বেরিয়ে যায় সেটা এবারে দেখো। গঙ্গা, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন আন্টি? অন্নপূর্ণা দিদির পায়ে খুব ব্যথা করছে বলছে, তুমি গিয়ে একটু তেলটা মালিশ করে দিয়ে এসো। ওনারা নতুন এসেছেন তাই ও ভালো করে দেখাশোনা করতে বলেছে। ও, ওদের জন্য রান্না করতে যেতে হবে। আমার কাজ শেষ হয়ে গেলেই আমি তেল মাখিয়ে দেবো। যারা এখানে এসে উঠে রয়েছে না, তাদের দেখাশোনা করার থেকে দিদিকে সেবা করাটা অনেক বেশি জরুরি। তারপরে গিয়ে তুমি তোমার রান্নাটা সেরে নিও।